গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রেসিপি হচ্ছে চুনো মাছের ঝাল। তো প্রথমে আমি চুনো মাছগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে কড়ায় তেল দিয়ে নেব। এবার আমি এর মধ্যে চুনো মাছগুলোকে ফেলে দিই। এবার একটু ভালো করে ভেজে নেব। আমার চুনো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ঝালটা তৈরি করব। ঠিক আছে, চলো তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা। এই দেখো গাইস, আমি চুনো মাছগুলো ভেজে নিয়ে রাখলাম এতে, আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর ওখানে একটু সর্ষে বেটে নিয়েছি। এবার আমি কড়ায় একটু সামান্য তেল দিয়ে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজগুলোকে এর মধ্যে ফেলে ভেজে নিচ্ছি। দেখো, আমি পেঁয়াজগুলোকে কড়ায় তেল দিয়ে ভাজছি, আর এর মধ্যে কিছু লঙ্কাও দিয়ে দিয়েছি, আর বাকি লঙ্কাগুলোও এবার দিয়ে দেবো আস্তে আস্তে। এবার পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই এর মধ্যে আমি মাছটা ফেলে দেবো। যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হচ্ছে ততক্ষণ তেলের সাথে এটা নাড়তে হবে। দেখো গাইস, পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। পেঁয়াজ আর লঙ্কাগুলো আমি তেলে দিয়ে একটু নেড়ে নিলাম, একটু ভেজে ভেজে নিলাম। এবার আমি দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার একবার নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে ভাজা মাছগুলোকে আমি ফেলে দেবো। দেখো গাইস, পেঁয়াজ আর লঙ্কার সাথে এবার আমি ভাজা মাছগুলো অ্যাড করলাম। এবার এতে আমি দেবো পরিমাণ মতো জল, তারপর এটা একটু ফুটবে। Thank you.
দেখো গাইস এটা মিনিট পাঁচেক ফুটলো। এবার আমি এতে সরষে বাটাটা অ্যাড করে দিচ্ছি। এবার আবার আরেকটু নেড়ে নিচ্ছি। সরষে বাটাটা দিয়ে মিনিট দু তিনেক নাড়লাম, রেসিপিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ তাহলে এই পর্যন্তই, চললাম, টাটা।